ছিল কোথায়, পুনে এয়ারপোর্টে। এই দেখো মা দেখতে পেয়েছে, ওয়েলকাম টু পুনে সিংগাম, এসে গেছে আমাদের খাওয়া। টিটোর হবে না, ও অলরেডি একটা প্লেস ডিসাইড করে রেখেছে যেখানে যেতে হবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে গলায় বুঝতে পারছো কতটা এক্সাইটমেন্ট আছে আমার ভয়েসে, কেন? কারণ আজকে ফাইনালি দু বছর পর মার ভাই পুনেতে আসছে, একটু টাইম পরে ওদের ফ্লাইট, তো সুপার ডুপার এক্সাইটেড। যাই হোক, ওদের ফেদার একটু চলে আজকে দিনটিকে স্টার্ট করা যাক। আরে হোক, তোদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটিকে স্টার্ট করি। ম্যাঙ্গো এখানে দিচ্ছে ঘুম, যখন ও ঘুমায় তখন ও কানগুলো উল্টে নেয়। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, জিমন্যাস্টিক দেখিয়ে দে ম্যাঙ্গো। আজকে দিদা আর মামা আসছে, হ্যাঁ কিছুই বুঝছে না, এখন আবার ঘুমিয়ে পড়বে। আজকে আমি একদমই টাইম ওয়েস্ট করবো না, ঘর বাড়ি গুছাতে হবে, তো ফটাফট সেরেকে স্টার্ট করছি। সকালবেলার দিকে আজকে রিয়াঙ্কা লেগে পড়েছে ঘর ক্লিন করার জন্য, আকাশ আর কাকিমা আসছে, ব্যাস খুব আনন্দে আছি। আজকে কেমন লাগছে? ঘর আমাদের ক্লিনই থাকে, আমার তাও হয় না যে একটুখানি কেউ আসতে বলে একটু এক্সট্রা ক্লিন করে। হ্যাঁ করো, ভালো লাগছে। আজকে আমি ভাবছিলাম দু বছর আগে এসেছিল আমি, মানে তো মনে করছে মনে হচ্ছে না কালকে এসেছিল এরকম মনে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি দু বছর 2022 অগস্টে এসেছিল আর এটা হচ্ছে 2024 জুন, মানে অলমোস্ট দু বছর। তো ঘর বাড়ি গোছানো হয়ে গেছে ভালো করে, এখন আর কিছু করার নেই, ফ্রেশ হবো, তাড়াতাড়ি বেরোতেও হবে। আর একটা জিনিস, অমিত এইমাত্র বেরালো বাজার করতে গেছে, তো তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। হ্যালো গাইস, গুড মর্নিং, সকাল সকাল উঠে আমি এখন বেরিয়ে পড়ছি, চা খেতে যাবো, কিন্তু চাটা মেন না, আজকে হচ্ছে মাছ আনতে যাবো। কাকিমা আকাশ আসছে আজকে, তো ভালো মাছ নিয়ে আসি ভালো দেখে, দেখি ওখানে গিয়ে এখন কি মাছ পাই কি পাই না। আর যেটা সব থেকে আমরা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, সেটা হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল থেকে। আজকে এমনি এমনি এই কদিন বৃষ্টি হচ্ছিল না, দুপুরবেলা আধা ঘন্টা হচ্ছিল, তারপর পুরো পুরি ক্লিয়ার ছিল। বাট আজকে কাকিমারা যেই আসবে এত বৃষ্টি হয়েছে সকালবেলার থেকে, সকাল 7:30 থেকে বৃষ্টি হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাও। এই দেখো কিরমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, অনেকক্ষণ ধরে সকাল থেকে যে শুরু হয়েছে এখনও শেষ হচ্ছে না। আর এটা হচ্ছে একদম মানে পেটেন্ট পুনের বৃষ্টি, এরকমই হবে, ঝিরিঝিরি ঝিরিঝিরি সারাদিন হতে থাকবে, বেশি হবে না, একবার হয়েও বন্ধ হয়ে যাবে না, আস্তে আস্তে হতে থাকবে। এখন আমি গাড়ি নিয়ে বেরোবো। পৌঁছে গেছি বেঙ্গালি ফিশ মার্কেটের সামনে, বৃষ্টির জন্য সব আজকে চারিদিকে ভেজা। যাই হোক, এখন যাই গিয়ে দেখি ওদের কাছে এখন কী মাছ আছে আর কোনটা নেবো। রিয়াঙ্কা দুটো অপশন বলে দিয়েছে, সে দুটো অপশন কী আছে, কাতলা মাছ আছে, পমফ্রেট, বাট আমি যেয়ে দেখি ওখানে কোন মাছটা ভালো আছে সেটাই নিয়ে নেবো। পমফ্রেটও ভালো ভালো আছে, বাট এই কাতলা মাছটা দেখে ভালো লাগছে, দেশি কাতলা তো ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না, আমার বিশাল বড় মাছ, এটাই নিয়ে নেবো কেটে, যাতে আজকে দুপুরবেলা খেতে পারি। পমফ্রেট আজকে নিচ্ছি না, পরে নেবো। ভেটকি মাছ নেবো একদিন, রিয়াঙ্কা ভেটকি পাতুরি রাখবে সবার জন্য, ভেটকি মাছ নিতে হবে আপাতত না। পাবদা মাছগুলো খুব ভালো ছিল, পাবদা মাছ নিয়ে নিয়েছি অনেকগুলো, ফ্রেশ যেগুলো ছিল সেখান থেকে নিয়ে নিলাম, মানে নিয়ে নিয়েছি পাবদা মাছ, আমি পরে কাতলা মাছ খাচ্ছি। হয়ে গেছে মাছ নেওয়া, পমফ্রেট নিলাম না, কেন বলতো পমফ্রেটগুলো বেশি ভালো না, আর আমার পাবদাও দেখে খুব ফ্রেশ লাগলো, তাহলে পাবদাটা নিয়ে নিই। তখন যাই একটু চা খেয়ে দাও, ডিরেক্টলি বাড়ি চলে যাও। আমরা যাচ্ছি এয়ারপোর্টে, ভাই বলেছিল যে ও কলকাতা থেকে যখন বেরাবে তখন ও ব্লগ করবে, তো তোমরা যাও গিয়ে দেখো ভাই কি আদৌ ব্লগ করেছে কি করেনি। অমিত আর ভাইয়ের পরে না আমার ভরসাটা একটু কম থাকে, যখন ওদের মুড হয় তখন ওরা ব্লগ করে, যখন ওদের মুডটা হয় না তখন কি যে ব্লগ করে মাথা মুন্ডু বুঝতে পারি না। যাই হোক, ভাই বলেছে ব্লগ করবে, তোমরা গিয়ে দেখো কলকাতায় কি চলছে। তো আমি আর মা এয়ারপোর্টের পথে বেরিয়ে পড়েছি, একটা খুব দারুণ বিষয় হয়ে গেছে, সকালবেলা মা অর্ধেক রাস্তায় এসে মনে পড়েছে মা ফোন নেয়নি, তারপর আবার ফোন করে ফোন টানাতে হলো বাবাকে দিয়ে, তারপর আমরা এখন আবার এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। মা যেখানেই আমরা বেরাই কোথাও না কোথাও, মা বেরানোর ঠিক 10 মিনিট আগে মা গায়েব হয়ে যায়, মাকে বাড়িতে খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ মাকে খুঁজে পাওয়া যায় না। তারপরে যখন মা বেরায় পরে শুনি এইখানে তা চাবিতে গিয়ে ওখানে চাবি ভুলে গেছে, ওখানে তালাইতে গিয়ে ওখানে তালা ফেলে এসছে, ঘরের চাবি হারিয়ে গেছে, ফোন হারিয়ে গেছে, লাস্টে মা এগুলো করে প্রত্যেক জায়গায় বেরানোর সময়। বাট ফাইনালি ফোনটা পেয়ে গেছি, এখন আমরা রওনা দিয়েছি, এয়ারপোর্টের কাছাকাছি চলে এসছি, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখন আমি আর মা ফ্লাইটে উঠছি, ফ্লাইটে উঠে এখন যাবো দিলীপের ওখানে, তারপর গিয়ে কি হচ্ছে তোমাদেরকে দেখাবো।
প্ল্যান করে গেছে, এখনো নেমে লাগেজ কালেক্ট করতে লেগে যাবে প্রায় 20 মিনিট ধরে লাগবে। আমরা এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরাও পৌঁছে যাবো। একটা জিনিস সেটা হচ্ছে হলো ভাইয়ের কিছুদিন আগে বার্থডে ছিল, কিছুদিন কি মানে 2-4 দিন আগে বার্থডে ছিল। তো এবার তো আমি বার্থডেতে ছিলাম না ওর ওখানে, মানে কলকাতায় ছিলাম না, অ্যান্ড আই থিঙ্ক এটা ফার্স্ট বার্থডে যেখানে আমি আমার ভাইয়ের সাথে ছিলাম না। যদিও বাড়িতে সেলিব্রেশন হয়েছে, আমি একটুখানি পিকচার দিয়ে দেবো 2-3টে, তোমরা স্ক্রিনে দেখে নিও। বাট আমার ইচ্ছা আছে যখন ও আসছে পুনেতে ওর বার্থডেটা একটুখানি সেলিব্রেট করবো, কোনো রেস্টুরেন্টে যাবো, ওখানে একটুখানি কেক কাটিং এরম টাইপের কিছু করার ইচ্ছা আছে। যদি ওদের শরীরে কুল হয় তাহলে আজকেই হয়তো সেলিব্রেট করবো, আর যদি ওরা টায়ার্ড থাকে তাহলে হয়তো কাল পরশু সেলিব্রেট করবো। বাট হ্যাঁ, ইচ্ছা আছে একটু সেলিব্রেট করার। অমিত আমাকে আইডিয়া দিচ্ছে, কি আইডিয়া দিচ্ছিস বল? বারবিকিউ নেশন। আমাদের অ্যাকচুয়ালি বাড়ির থেকে একদম অপোজিটেই হচ্ছে হলো বারবিকিউ নেশন। কি হলো ও গড, এই গাড়িটা হঠাৎ একটু পিছিয়ে এসেছিল, তো হয়তো আমরা ওখানেও যেতে পারি, তাই না অমিত? Another year is gone, but baby all I know is that I want you here under the mistletoe. আর বাস 3 মিনিটে পৌঁছে যাবো, ভেরি এক্সাইটেড। মা খুব টেনশন আছে অমিত, কেন? আমি গাড়ি চালাবো তো, কাকে প্রথমবার আমি গাড়ি চালাতে উঠবে। প্রথমবার আগে ওঠেনি মা? না তাই এজন্য আমার বেশি ভয়। হ্যাঁ আমরা পৌঁছে গেছি পুনে এয়ারপোর্ট। এখন আমি মার ভাইকেও ফোন করলাম, ওরা লাগেজ কালেক্ট করে এক্ষুনি বেরিয়ে আসবে। আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি কখন আসবে মার ভাই। ব্যাগ করে গেছি ফাইনালি, ব্যাগ নিয়ে নিয়েছি, এখন দিদি ভাই আসছে শুনলাম, দিদি ভাই আমাদের রিসিভ করবে, এবং কি অমিতাও আসছে, দিদি ভাই বললো জানি না কি হবে, তো ওরা আসুক তারপর তোমরা ব্লগে দেখতে পারবে সবাইকে। দেখতে পাচ্ছি ওইখানে ভাই অলরেডি বেরিয়ে এসছে খুঁজছে, কি অবস্থা দেখতেও পাচ্ছেন। ওইখানে দেখো মাও বেরিয়ে এসছে, অনেকটা জুম করা, এই দেখো মা দেখতে পেয়েছে, ভাইটাই দেখতে পায় না। যাই হোক এখন যাই ওদের কাছে, চল চলো। আকাশ কি দুটো লাগে দিয়ে দিচ্ছে কাকিমা, কেন বলতো আমাদের দিন শুয়ে যাবে বলে। ওয়েলকাম টু পুনে সিঙ্গম কোর। চলো এখন তোমাকে ম্যাঙ্গোর সাথে, তোর থেকেও ম্যাঙ্গোর পরে বেশি টান চলছে এখন জানি তো। মা কি বলছে শুনে বলছে, মা এবার কিন্তু আমি কোনো রকম ভয় পাইনি, আমি আজকে ব্লগেই বলেছি যে মা আগে বার ভয়টা কেঁদে দিয়েছিল, এবার ভাই ছিল তো ওই জন্য ভয়টা পাইনি, একা বলে আগে বার ভয় পেয়ে যাবে। এই তো শুরু হয়ে গেল তোমার, এখন সব লাগেজ গুলোকে উঠিয়ে দেওয়া হচ্ছে। একটু বেশি করে মাকে বলেছিলাম যে খালি লাগেজ নিয়ে আসতে, কারণ কলেজ পাঠাবো, এটা নিয়ে যাই, এটাকে ভেতরে দিকে নিয়ে না, হবে না মা, ছোটটা সামনে নিতে পারি আমি, ঢুকবে না ওখানে। আমি আর মাকে উঠে গেছি, এখনো অমিত আর ভাই সব লাগেজ গুলোকে ঠিকঠাক করছে, ম্যাঙ্গোর বল, ম্যাঙ্গোর জামা, এখন শুধু গাড়িতে ম্যাঙ্গোরই ম্যাঙ্গোর জিনিস। চলো সত্যি কথা বলো, আজকে ভয় পেয়েছো? বলছি সত্যি বল, আজকে ভয় পেয়েছো? আর সত্যি ভয় পাইনি আজকে, আমার মনে তুমি আগের বার একা ছিলে বলে থেকে মেনে নিয়েছি। আগের বার তাহলে কি হয়েছিল, কাঁদছিলে কেন তাহলে? আগের বার ভাবছি কি আমি কোথায়, ওরা কোথায়। হে বাবা, আমার মনে তুমি একা ছিলে বলে ভয় পেয়েছিলে, না তুমি ভয় পাবে না। কি বলছে শোন মা, শুনছিস? টাকা একবার টাকা টাকা বলছে কি জামাই ষষ্ঠীতে জামাইকে ডুবে দেবো, এই শুয়ে গেল পাল্টে ইয়াইকে। হ্যাঁ সারা গাড়িতে ম্যাঙ্গোরই লোভ থাকে। এই দেখো বাড়িতে লাগিয়েছি, মানে ম্যাট ফিনিশ, তোমাদের একটা গ্লসি করে দিই কিনলে। কিন্তু ভাই আমি তো তোর কাছে এতটা এক্সপেকটেশন ছিলই না আমার তোর কাছ থেকে, তুই এত ভালো ইন্টেরিয়র করতে পারবি। আমি দেখে ভাবছি এত ভালো ইন্টেরিয়র কি করে করেছে, যারা কিনা যাও না আমাদের বাড়িতে দূর থেকে দেখছিস। হ্যাঁ রেনোভেশনের কাজ চলছে এখন, সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ভাই বেশ ভালো ডিজাইন চুজ করেছে।
প্রথমে আমি ভাবছিলাম ভাই কি না কি ডিজাইন চুজ করবে, একদম বাজে হবে এরকম ভাবছিলাম। বাট লাস্টে যখন আমাকে ভিডিও করে ভাই দেখালো, তারপর মাও একবার ভিডিও কলে দেখিয়েছিল, পুরো বাড়ি চেঞ্জ হয়ে গেছে, মানে যে পুরোনো বাড়িটা না পুরো চেঞ্জ হয়ে গেছে। যদিও আমি মানে ভিডিওতে দেখেছি, রিয়েল লাইফে দেখিনি, বাট ভিডিওতে দেখে আমি নিজে চিনতে পারছিলাম না। বেশ ভালোই করেছে ভাই কাজটা, আমি ভেবেছিলাম মানে একদম বাজে করে দেবে, উল্টো পাল্টা কালার করে দেবে, বা দেখলাম যে না বেশ ভালো করেছে। চলে এসছি আমরা ফ্ল্যাটের এখানে, এখন সবাই মিলে উপরে যাবো, অ্যান্ড ম্যাঙ্গোর সাথেও দেখা করবে সবাই। চলে আসো চলে আসো। মা কি বলছিল ম্যাঙ্গোর নাম কি? তুমি যে বিল্ডিংটা মনে আছে কনস্ট্রাকশন দেখছিলে? হ্যাঁ, লাস্ট অগস্টে এসেছিলে, আর সেটা হচ্ছিলো এটা কি মা জুন, দু বছর। ওই যে মসজিদের যে জায়গাটা ছিল যেখানে তুমি মনে আছে কনস্ট্রাকশন দেখতে মাটি খুঁড়ছে, সেটা চলো এখন গিয়ে দেখবো লোক থাকছে ওখানে। হ্যাঁ দেখো না, ব্লগে লোক লোক এসে গেছে। পুনেতে কনস্ট্রাকশন খুব তাড়াতাড়ি হয়, মানে দু বছরের মধ্যে মানে কনস্ট্রাকশন কমপ্লিটও হয়ে যায়, লোক মুভও করে যায়। এনএস ভাই আর আমি তো ওইখানে গেছি, গাড়ি পার্ক করে ওরা আসবে, তারপর আমি আমার উপরে যাবো। চলে এসেছি আমরা এখানে, সব লাগেজ ফাগেজ সব আছে, হ্যাঁ আমাদের বেডরুমে আছে, এবার আসবে। আনন্দ পেয়েছে দেখো, খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে, ও খুব খেলতে পারে মা, জানো বাবা পুতুল আছে, একটু তোমাকে ওর পুতুল দেখাবো মা। হ্যাঁ ওকে দিও, কি আনন্দ পাবে পুতুল, বা খেলনা পেলে খুব আনন্দ পায়। পুতুল খেলবি? এ দেখ নতুন পুতুল এসেছে তোর জন্যে। এই দেখো কি আনন্দ পেয়েছে, ভাইয়ের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, দেখো টুং 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 করে লিস্টে নাচছে। কে এটা? ম্যাঙ্গো মামা? চুনুনি বাবা, চুনুনি। সবাই এখন ফ্রেশ হয়ে গেছে, আর ম্যাঙ্গো সবার মাঝখানে গিয়ে বসে পড়েছে, মা আনন্দ পেয়েছে। ও যখনই মানে কেউ আসে খুব আনন্দতে থাকে, এই মিশুকে আছে, হ্যাঁ 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 মিলেমিশেই থাকে। ম্যাঙ্গো এটা হচ্ছিল রেয়ার প্ল্যানেট না কি আছে না শার্ক ট্যাঙ্কে, আমার যতটা মনে পড়ছে শার্ক ট্যাঙ্কে এসেছিল। এই দেখো এটা ভাই মাকে আজকে এয়ারপোর্ট থেকে কিনে দিয়েছে, বেশ সুন্দর কালারফুল হয়েছে। দূরে না মানে আউটলেটে রাখা ছিল, এতটা গর্জিয়াস লাগে দূর থেকে চোখে লাগছে, না সুন্দর হয়েছে। আমি এটা আই থিঙ্ক শার্ক ট্যাঙ্কে এসেছিল, রেয়ার প্ল্যানেট বলে আই থিঙ্ক নাম, দাঁড়াও এক সেকেন্ড, এই ব্র্যান্ডটা দাঁড়াও কোথায় গেল, এই মাত্র তো দেখলাম, হ্যাঁ এখানেই লেখা আছে রেয়ার প্ল্যানেট, আমার যতটা মনে পড়ছে শার্ক ট্যাঙ্কে এসেছিল। এ আমি শার্ক ট্যাঙ্কে এসেছিল না রেয়ার প্ল্যানেট এসেছিল না এটা? আজকে হবে কি কালকে হবে সেটা ওখানে গিয়ে প্ল্যান আউট করে নেবো। এনিওয়েজ এখন আমরা সবাই বেরাবো, কাকিমা ম্যাঙ্গোর জন্য গিফট নিয়ে এসেছে, গিফট দেখ বাবা দেখ, তোর গিফট আমার পছন্দ হয়েছে। কোনটা নেবে ও বুঝতে পারছে, এখানে আসার পর থেকে সারাদিন ফোনে থাকে, জবের থেকে ইভেন্টের কাজে ঢুকেছে, সেখান দিয়ে আমি ওকে কোনদিনও দেখিনি যে কানের থেকে এয়ারপোর্টগুলো নামছে। বলছি আমরা বেরাবো ভাই, বেরাবো কি? আমরা সবাই পিঙ্ক কালারের পরে বেরিয়েছি, আমি ভাই অমিত, শুধু মার আউটফিটটা একটু ডিফারেন্ট আছে, আর ভাইও আজকে ভুলে ট্যাগটা কাটতে ভুলে গেছে। পৌঁছে গেছি ফিনিক্স মলে, এখন একটুখানি ঘুরবো ফিরবো, কিছু যদি খাবার হয় সেটাও খেয়ে নেবো।
শহরে এসে গেছে, কারণ অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো কোথায় খাবো সেটা একবারে দেখে ডিসাইড করে নেবো। আমরা অনেক জায়গায় চেক আউট করলাম যে কী কী ফুড আছে অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ফাইনালি আমরা ডিসাইড করলাম যে এশিয়া কিচেন বলে আছে, দেখে না এশিয়া কিচেন যেটা আছে সেখানেই আমরা যাবো। এটা ভালো লাগছে মা, চলো। আমরা এসে গেছি, দুটো মেনু কার্ড দিয়েছে, দুটো দুজন নিয়ে নিয়েছে, একটা ভাই একটা অফিস। আমি আবার ওয়েট করছি যে ওরা কী অর্ডার করবে। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, বাট ভেরি খারাপ। এই দেখো কালকে মা পশ পনিয়াপ সালনে গিয়ে নেলসটা করিয়ে এসছে, আমাকে ফটো পাঠিয়েছে, ব্যাকগ্রাউন্ডের পিকচারটা ক্লিয়ার আর নোকটা হচ্ছে হেভি, মানে ওটাকে ব্যাকগ্রাউন্ডে বেশি ফোকাস করে দিয়েছে, বাট হ্যাঁ সুন্দর লাগছে। হ্যাঁ এটা নিজের হাতের উপরে করছো না, নিজের নখের উপরে? হ্যাঁ দেখে নাও, এখানে এখন সিরিয়াস ডিসকাশন চলছে। ভাই অমিত মানে ভাবছে যে কী অর্ডার করলে ভালো হয়, ভাই বলছে কিছু এক্সপেরিমেন্ট করবে। আমি বারবার বান করছি করিস না, তারপর খারাপটা মানে খাবারটা খারাপ হয়ে গেলে তখন বুঝবে। আমি বলছি যেটা খাস সেটাই নে, কেন এখানে নাকি ভিউটা বেশি ভালো। একদিন ঠিকই বলেছে, এখানটা বেশি ভালো লাগছে দেখতে। কি অর্ডার করেছো মা? অনেক কিছু, এখন এদের ডিসকাশন চলেই যাচ্ছে। কি খাবে কি খাবে ভাই বল? এখানে রিয়াঙ্কার ফেভারিট জিনিস চলে এসছে, ডিমসাম। এসে গেছে আমাদের খাওয়া, ভাই এখানে অর্ডার করেছে জ্যাসমিন রাইস। এটা হচ্ছে হলো আমার সাইড থেকে ভাইয়ের জন্য ট্রিট। আজকে আমরা ডিসাইড করেছিলাম বারবিকিউ নেশনে যাবো, তারপর ভাই কি হয়েছে বল? আমরা ডিসাইড করলাম বারবিকিউ নেশনে গিয়ে তো বার্থডে সেলিব্রেট করবো, তারপর কি হলো? না ওটা না, মা কি বলেছে বল যে ওখানে আমরা যাবো না, হ্যাপি বার্থডে টু ইউ আর আমার শুনতে ইচ্ছা করছে না, তাই জন্য আমরা ওখানে যাবো না। তাই জন্য ফাইনালি ভাবলাম যে ঠিক আছে এখানেই কোথায় আছি ভাই, কারণ আজকে এটা সেলিব্রেশন না। ও তাই জন্য তুমি যাও না বারবিকিউ নেশনে, বা ভালো লজিক মা। আমি তো ভাবলাম এটাই হচ্ছে হলো ভাইয়ের বার্থডে ট্রিট, যদিও ট্রিটটা আমি দিচ্ছি আজকে সবাইকে, বাট ভাই বলছি এই ট্রিটে ওর হবে না, ও অলরেডি একটা প্লেস ডিসাইড করে রেখেছে যেখানে যেতে হবে, অ্যান্ড দেন ও ট্রিটটাকে অ্যাকসেপ্ট করবে। সেটা কী পরে ব্লগে তোমরা দেখতে পাবে, প্ল্যান তো চলছে, এখন অবধি সব ফাইনাল হয়নি, হোপফুলি ফাইনাল হয়ে যাবে। আমাদের এখান থেকে ঘোরাফেরা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি এসে গেছি, আর এখানে এখন অমিত কি করছে দেখো। And that is it about this video guys, video bhalo lagle do like share and subscribe, and tomader sathe khub shighi dekha hobe next vlog e. Also ekta suggestion dio ke amader kothay jawa uchit, Pune theke Lonavala, Mahabaleshwar ei sob jaga gulo explore kora uchit naki amader Mumbai jawa uchit, definitely amader ke comment section e likhe janio. And that is it about this video guys, tomar sathe dekha hobe next vlog e, bye bye.